জয়রাথে আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্লোক এক তং চৈতন্য যত প্রসাদত যবনা সুমনায়ন্তে কৃষ্ণ নাম প্রজল্প যার প্রসাদে যবনেরা ও সচ্চরিত্র হয়ে কৃষ্ণ নাম জপ করে সেই সম্পূর্ণ স্বতন্ত্র অলৌকিক লীলাপরায়ণ শ্রী চৈতন্য দেবকে আমি বন্দনা করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌড় ভক্তবৃন্দ কৈশোর লীলার সূত্র করিল গণন যৌবন লীলার সূত্র করির অনুক্রম চৈতন্য মহাপ্রভুর জয় শ্রী নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় আমি ইতিমধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৌশল লীলা সূত্রের আকারে বর্ণনা করেছি এখন ক্রম অনুসারে আমি তার যৌবন লীলা সূত্র আকারে বর্ণনা করবো বিদ্যা সৌন্দর্য সন্দেশ সম্ভব নৃত্য কীর্তনই প্রেম নাম প্রধান গৌর দিব্যতী যৌবনে তার বিদ্যা সৌন্দর্য ও সন্দেশ প্রদর্শন পূর্বক নৃত্য কীর্তনের মাধ্যমে ভগবানের দিব্য নাম বিতরণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবের সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করেছিলেন এভাবেই শ্রী গৌর সুন্দর তার যৌবনে শোভা প্রাপ্ত হয়েছিলেন যৌবনে প্রবেশে অঙ্গের অঙ্গ বিভূষণ দিব্য বস্ত্র দিব্য বেশ চন্দন বিদ্যার ঔধত্তে কাহ না করে কারণ সকলে পণ্ডিত যিনি করে অধ্যাপন যৌবনে প্রবেশ করে মা প্রভু দিব্য বস্ত্র দিব্য বেশ মালা ও চন্দনের দ্বারা সজ্জিত হয়েছিলেন এবং অলঙ্কারের দ্বারা বিভূষিত হয়েছিলেন তার বিদ্যার গর্বে অত্ত প্রকাশ করে করে কারো অপেক্ষা না করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পণ্ডিতদের পরাজিত করে অধ্যাপনা করেছিলেন বায়ু ব্যাধির ছলে কইল প্রেম পরকাশ ভক্তগণ লইয়া কইল বিবিধ বিলাস তার যৌবনে মহাপ্রভু ব্যয় বিধির ব্যয় ব্যাধির ছলে তার কৃষ্ণ প্রেম প্রকাশ করেছিলেন এবং অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি বিবিধ লীলা বিলাস করেছিলেন তবে তো করিলা প্রভু গয়াতে গমন ঈশ্বর পুরীর সঙ্গে তথায় মিলন দীক্ষা অনন অনন্তরে হইল প্রেমের প্রকাশ দেশে আগমন পুনঃ প্রেমেডো, বিলাস তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু গয়াতে গমন করেন সেখানে তার সঙ্গে শ্রীল ঈশ্বর পুরীর সাক্ষাৎ হয় দীক্ষা অনন্তরে হইল প্রেমের প্রকাশ দেশে আগমন পুনঃ প্রেমের অভিলাস গয়াতে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং তখন থেকেই তিনি ভগবত প্রেমের লক্ষণগুলি প্রকাশ করতে শুরু করেন দেশে ফিরে আসার পর পুনরায় তিনি সেই প্রেম লক্ষণ প্রদর্শন করান প্রেম দান তবে অদ্বৈত মিলন অদ্বৈত পাইল বিশ্বরূপ দর্শন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর মাতা শচিদেবীকে অদ্বৈত প্রভুর চরণে অপরাধ মুক্ত করে কৃষ্ণ প্রেম দান করেছিলেন অতবার তিনি আচার্য প্রভুকে তার বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন আজকের পাঠ এই অব্দি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে